বলুন, ইরিগেশন ডিপার্টমেন্টের অনেক মানে থলে ফলে পাওয়ার দিক থেকে আমরা অনেক বঞ্চিত হয়েছি। থলে ঠিকঠাক পাই না, আমরা বহু জায়গা থেকে থলে নিয়ে আমরা কাজটা করেছি। এখানে একটা পিএইচির কাজ হচ্ছিল জলের ট্যাঙ্ক, সেখান থেকে 1,500 বস্তা নিয়ে এসে কাজ করেছি, কিন্তু প্রশাসনের তরফ থেকে এবছর অনেক ত্রুটি আছে। ইরিগেশন ডিপার্টমেন্ট কোনো রকম আমরা সাহায্য পাইনি। আপনারা শুন, বুঝতে পারছেন না কিরকম সমস্যার মধ্যে, তাও এই যে এত সুন্দর এবং এই আমার মহান যোগ্যে এনারা সামিল হয়েছিলেন, কয়েকশো বস্তা বা হাজার বস্তা এখানে, কয়েক হাজার বস্তা দিয়ে এখানে কাজ করেছেন গতকাল রাত্রি জেগে, এবং ওনারা আজকেও রাত্রে অতন্দ্র প্রহরীর মতো জাগবেন প্রায় কয়েকশো গ্রামকে বাঁচাতে। তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই দপ্তরে যে কর্মকর্তারা আছেন আপনারা একটু লক্ষ্য করবেন, গ্রাম আপনাদের পতাপুর 78 নম্বর বুথ, ঘাটাল সাব ডিভিশন। হ্যাঁ, ঘাটাল সাব ডিভিশন। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। গুজবে কান দেবেন না, গুজবকে রটাবেন না। বন্যা পরিস্থিতি নিয়ে কালকের থেকে মোটামুটি শিলাবতী নদী এটা প্রায় 2-3 ফুট জল কমেছে কালকের থেকে। তবে এই জায়গাতে কালকে যে পরিস্থিতি হয়েছিল, মাঝখানে দেখুন, মাঝখানে বাঁধ ফেটেছিল, বাঁধ ফেটে বাঁধ বসেছে, রিং বাঁধ। এখানে গ্রামবাসী যারা আছেন রিং বাঁধ দিয়েছেন, সেই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে, যার জন্য কয়েকশো গ্রাম এখনও সুরক্ষিত আছে এখানকার মানুষের জন্য। এখানে পাশে একটা ক্লাব দেখছি, প্রতাপপুর আরটিসি ক্লাব, তাই তো? হ্যাঁ। এনারা সর্বক্ষণ সজাগ আছেন আমাদের জন্য, কয়েকশো দাম দাম অসুবিধা নেই। কালকের থেকে আজকের পরিস্থিতি কেমন বুঝছেন? আপনার নাম কি? নাম বলতে পারো না, নাম তো বলবো না। কালকের পরিস্থিতি পতাপুর 78 নম্বর বুথ, পাঁচপাল পাত্র বুথ সভাপতি। এখানে অবস্থা খুবই ভয়ঙ্কর, কয়েক হাজার হাজার লোক, বলুন বলুন, কয়েক হাজার হাজার মা ছেলে ভাই বোন সবাই মিলে কাজের তৎপরতা, মাদ্রে মোটামুটি রক্ষা করা হয়েছে, এখনো কাজ চলছে, নাইটেও প্রচুর লোক থাকছে। রাত্রে আপনাদের জেনারেটরের ব্যবস্থা আছে? দুটো জেনারেটরের ব্যবস্থা আছে আমার এই 78 নম্বর বুথের, প্রচুর ছেলে মেয়ে বাচ্চা সবাই মিলেই কাজ করছে, এবং তার সঙ্গে আমরা এখানে মোটামুটি যতজন আছে এনারা তো থাকছেন রাত্রে, তার সঙ্গে সঙ্গে আরো সকলে আছেন, 150 করে রাত্রের লোক থাকছি। যাক, অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে আপনাদের, 150 করে রাত্রের লোক থাকছি গ্রামবাসীকে এখানে, যে জন্য আমাদের এখনো কয়েকশো গ্রাম সুরক্ষিত আছে। এখন 95টা গ্রাম 81 মৌজা আমরা না যদি রক্ষা করতে পারি, তার জন্য 95টা গ্রাম নষ্ট হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে কী পরিস্থিতি হয়েছিল কালকের, কী ভয়ঙ্কর পরিস্থিতি। এখানে মোটামুটি 3-4টে বাঁধ দিয়েছেন এনারা, আরও ওখানে বাঁধের অবস্থাও দেখুন, এখানে বাঁধ ফেটেছে কীরকম। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাটা নিয়ে। আমি এখন 40 জনের বিনা পারিশ্রমিকের লোক।